ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস সাবজেক্ট ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ক্লাস 11-12 টপিক সি প্রোগ্রামিং। হিস্টোরি অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইতিহাস। প্রিয় শিক্ষার্থী, সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ 1970 সালে আমেরিকান বেল টেলিফোন ল্যাবরেটরিতে ডেনিস রিচি ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে সি প্রোগ্রামিং ভাষা উদ্ভাবন করেন। উনি মূলত ইউনিক্স অপারেটিং সিস্টেম সম্পর্কে ব্যবহার করতে গিয়ে উনি মূলত সিটাকে উদ্ভাবন করেন। তিনি সর্বপ্রথম ডিইসি পিডিপি 11 মেশিনের ইউনিক্স অপারেটিং সিস্টেম সি ভাষা প্রয়োগ করেন। সি হচ্ছে একটি উচ্চতর প্রোগ্রামিং ভাষা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যাকে বলা হয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষাও বলা হয়। 1960 সালে মার্টিন রিচার্ড বিসিপিএল বেসিক কম্বাইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। শিক্ষার্থীরা, তোমরা বিসিপিএল এর ফুল মিনিংটা ভালোভাবে জেনে রাখবা, এটা অনেক কমন। অর্থাৎ বিসিপিএল বেসিক কম্বাইন্ড প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ নামে একটি ভাষা ডেভেলপ করেন, যা মূলত প্রাথমিকভাবে ইউরোপে ব্যবহার করা হয়েছে। পরবর্তী সময়ে ডিসিপিএল থেকে বি নামক অপর একটি প্রোগ্রাম উদ্ভব হয়েছিল। 1978 সালে মাইক্রো কম্পিউটার জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে সি এর ব্যাপক প্রচলন ছিল। সে সময় সি জনপ্রিয়তা প্রধান কারণ ছিল এক কম্পিউটার লেখা প্রোগ্রাম অন্য কম্পিউটার ব্যবহারের সুবিধা। অর্থাৎ একটা কম্পিউটার লেখা প্রোগ্রাম অন্য কম্পিউটার ব্যবহার করা যাবে, এই প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে, এটা অনেক বড় একটা অর্জন। একটা প্রোগ্রাম একটা প্ল্যাটফর্ম থেকে লেখে অন্য প্রোগ্রাম রান করা সে সময় ছিল অনেক জটিল, আর সেই সুবিধার জন্য সি এত জনপ্রিয়তা লাভ করেছে। সি ভাষাকে কম্পিউটার ভাষার জনক বলা হয়ে থাকে। সি ভাষার অনেক সংস্করণ রয়েছে, যেমন সি, সি প্লাস প্লাস, এএনএসআই। ফ্যাক্টর অফ সি প্রোগ্রামিং, অর্থাৎ সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। প্রতিটি সি প্রোগ্রাম ভাষা শুরু হয় একটি ফাংশন, মেইন ফাংশনের মাধ্যমে, যে ফাংশনের মূল প্রোগ্রামটিকে অপারেট করে। একটি প্রোগ্রামের একাধিক মেইন ফাংশন থাকবে না, প্রতিটি প্রোগ্রামের কাজ এফ ফাংশন থেকে শুরু হবে। মেইন ফাংশনের যেসব স্টেটমেন্ট থাকে সেগুলো দ্বিতীয় বন্ধনী এর মধ্যে রাখতে হবে। অর্থাৎ মেইন ফাংশনটার যাবতীয় কিছু রান্ডারে যতটুকু আমাদের স্টেটমেন্ট থাকবে, সেই স্টেটমেন্টগুলো সবসময় আমাদের এই সেকেন্ড বন্ধনীর মাধ্যমে মধ্যে রাখতে হবে। বন্ধনী শুরু হলে অবশ্যই শেষ করতে হবে, অর্থাৎ বন্ধনী আমরা শুরু করবো কিন্তু শেষ করবো না, সেক্ষেত্রে কম্পাইলার বুঝতে পারবে না আসলে আমরা প্রোগ্রামটা শেষ হচ্ছে কি না, কোথায় যে প্রোগ্রামটা শেষ হবে। প্রতিটি স্টেটমেন্ট এর শেষে সেমিকোলন অবশ্যই দিতে হবে, অর্থাৎ আমরা যে কমান্ডগুলো ব্যবহার করবো সি প্রোগ্রামে, প্রত্যেকটি কমান্ড কিন্তু আমরা স্টেটমেন্ট বলবো, এই স্টেটমেন্টগুলো সেমিকোলন দিয়ে অবশ্যই একে টার্মিনেট করে দিতে হবে, অর্থাৎ কম্পাইলার যাতে বুঝতে পারে যে আমাদের স্টেটমেন্টটা এখানে শেষ। প্রতিটি চলক ব্যবহারের পূর্বে তাদের ডাটা টাইপ লক্ষ্য করতে হবে, অর্থাৎ চলক হচ্ছে এখানে ভেরিয়েবল। ভেরিয়েবলকে আমরা যখন ব্যবহার করবো তখন বলে দিতে হবে এটা কোন ধরনের ডাটা টাইপ, অর্থাৎ ইন্টিজার, ফ্লোট, ডাবল না ক্যারেক্টার। আচ্ছা, তবে হেডার ফাইলগুলো হ্যাশ ইনক্লোড দ্বারা সংযুক্ত থাকবে। প্রোগ্রামের মাধ্যমে যে মন্তব্য দেওয়া হবে তা অবশ্যই আমাদের স্ল্যাশ স্টার এবং স্টার স্ল্যাশ এই চিহ্নের মাধ্যমে ডাকতে হবে। কমেন্টস আমাদের এখানে লিপিবদ্ধ করতে হবে। এই এই চিহ্নগুলো দেখলে কম্পাইলার বুঝে নিবে সেগুলো কমেন্টস, সেগুলো প্রোগ্রামের স্টেটমেন্ট না। আর সি ল্যাঙ্গুয়েজ পর্যাপ্ত পরিমাণ লাইব্রেরি ফাংশন
ব্রাঞ্চিং স্টেটমেন্ট ও কন্ট্রোল স্টেটমেন্টের সুবিধা রয়েছে। সিতে পর্যাপ্ত পরিমাণ কম্পাউন্ড অপারেটর, সি ভাষার প্রোগ্রাম লেখা হয় ছোট হাতের অক্ষর দ্বারা, তবে সিম্বলিক নেম আউটপুট স্ট্রিং সাধারণত বড় হাতের অক্ষরে লেখা হয়। সি ভাষায় লিখিত প্রোগ্রাম এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার খুব সহজে ব্যবহার করা যায়, কারণ এটি কোনো হার্ডওয়্যার সহজে খাপ খাইয়ে নিতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম। একটা সি প্রোগ্রামে মূলত যে একটা প্রোগ্রামিং ল্যাগ আমরা প্রোগ্রাম করব, সে প্রোগ্রামের কোন অংশে কী থাকবে, প্রথমে আমাদের থাকবে হেডার ইনক্লুড স্টুডিও ডট এইচ, এরকম অনেক হেডার ফাংশন আছে, এগুলো লাইব্রেরি ফাংশন আর মতো কাজ করবে। আর মেইন ফাংশন ইন্ট মেইন ব্যবহার করব, অথবা আমরা ভয়েড মেইন ব্যবহার করতে পারি যদি কোনো আমাদের রিটার্ন টাইপ না থাকে। আমরা পরবর্তীতে এটা সম্পর্কে জানবো, রিটার্ন টাইপ সম্পর্কে। তারপর ভেরিয়েবল ডিক্লারেশন, আমাদের ভেরিয়েবল অবশ্যই ডিক্লেয়ার করতে হবে। আমরা ভেরিয়েবল অর্থাৎ চলক, যাকে বাংলাতে বলে চলক, এই চলকটা চলককে আমরা পরবর্তীতে কীভাবে ব্যবহার করবো এটাও সম্পর্কে জানবো। আর বডি অর্থাৎ আমাদের যে কাজটা, যে মূল কাজটা হবে সেটা আমাদের বডিতে হবে। আবার রিটার্ন থাকবে রিটার্ন ভ্যালু জিরো, অর্থাৎ আমরা যদি ইন্ট মেইন ফাংশনটাকে যদি আমরা ইন্ট হিসেবে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের রিটার্ন ভ্যালু দিতে হবে জিরো, আমাদের কোনো রিটার্ন করবে না। আচ্ছা, তোমরা এটাও লক্ষ্য করতে পারো। তোমাদের এখন দেখাবো কীভাবে আমরা সি প্রোগ্রামিং করবো। আমরা আপাতত হ্যালো ওয়ার্ল্ড লিখে একটা প্রোগ্রামিং করব। আমরা প্রথমে আমার ডেভ সি প্লাস প্লাস অথবা গুড ব্লক যে কোনো একটা সফটওয়্যার হলে চলবে। তোমরা যদি গুগলে ডেভ সি প্লাস প্লাস লিখে সার্চ দাও এবং ডাউনলোড দাও, সেক্ষেত্রে সহজে ডাউনলোড করতে পারবে এবং পরে ইনস্টল করে নিলে এরকম একটা তোমরা আইডি পাবে যেটাতে তোমরা সি প্রোগ্রাম করতে পারবে। তো প্রথমে আমরা যাবো ফাইলে, নিউ সোর্স ফাইল নেব। তো সোর্স ফাইল নেওয়ার পরে আমাদের ফাইলটাকে প্রথমে সেভ করতে হবে, সেভ এস। আমরা এখন সেভ করব, আমরা চাইলে আমরা নির্দিষ্ট একটা ইয়েতে সেভ করতে পারি, ডিসপিসিতে সেভ করতে পারি, জিতে সেভ করব। তো আমরা একটা এখানে নাম দেই, যেহেতু আমাদের প্রথম প্রোগ্রাম সেটা লিখতে পারি মাই ফার্স্ট প্রোগ্রাম, ফার্স্ট অনলাইন ক্লাস প্রোগ্রাম। এখন দেখতে হবে এখন ডট সিপিপি গুলো হচ্ছে এক্সটেনশন সিসি, সি এক্স এক্স, সি প্লাস প্লাস, সিপি, সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন। ওকে, আমাদের সেভ হয়ে গেছে, আমরা ফাইলটাকে সেভ করে নিলাম প্রথমে। এখন আমাদের হেডার ফাইল দিতে হবে, দিতে পারি হ্যাজ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট, আমরা হ্যাজ ইনক্লুড স্টুডিও ডট এস টি ডিআইও, স্টুডিও ডট এখানে হচ্ছে স্টুডিও ডট স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট। আমরা ইনপুট এবং আউটপুট সম্পর্কিত যে স্টেটমেন্টগুলো ফাংশনগুলো ব্যবহার করব সেই ফাংশনগুলো স্টুডিও ডট এইচ এর আন্ডারে থাকবে। তারপর আমরা আজ দেখব সিম্পল একটা প্রোগ্রাম। তারপর আমাদের থাকবে মেইন ফাংশন, আমরা মেইন ফাংশনটাকে দিব ইন্ট মেইন, দেন আমরা দিব সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, অর্থাৎ মেইন ফাংশন আন্ডারে যেটা থাকবে সব কিছু আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকতে হবে। কারণ আমরা যেহেতু আই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো সেই জন্য আমরা প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করবো, প্রিন্ট এফ। আমরা আগেই বলেছি যে ডাটা টাইপগুলো আমাদের ভালো করে দেখতে হবে, ডাটা টাইপ যদি আমরা
ক্যারেক্টার ডাটা টাইপ ইউজ করি, অর্থাৎ আমরা কোনো কিছুর নাম লিখি সেক্ষেত্রে সেটা হচ্ছে ক্যারেক্টার, আর এটা দেখার জন্য আমাদের উদাহরণ চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে বাংলাতে উদাহরণ চিহ্ন। লিখতে পারি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, আমরা এটা ব্যবহার করলাম হচ্ছে একটা স্টেটমেন্ট, স্টেটমেন্টকে অবশ্যই টার্মিনেট করতে হবে, কুলন দিয়ে টার্মিনেট করে নিলাম। আমরা ব্যবহার করবো যেহেতু আমরা ইন্টিসে আমাদের একটা ভ্যালু রিটার্ন করার কথা, কিন্তু আমরা চাচ্ছি না আবার কিন্তু ভ্যালু রিটার্ন করবে না, সেজন্য আমরা দিবা ইউ আর এম রিটার্ন, আমাদের রিটার্ন করবে জিরো ভ্যালু, কোনো ভ্যালু রিটার্ন করবে না। আপাতত আমাদের এই সিম্পল প্রোগ্রামটা এখানেই শেষ।